আপনি পাইছেন, দেখতে পাচ্ছেন ডেস্কটপ শেয়ারটা? জি দেখতে পাচ্ছি। ওকে, সো সো আজকে ক্লাসটা হবে গতকালকের, মানে আমরা হচ্ছে 2 দিন হচ্ছে লাইক ওরিয়েন্টেশন ক্লাস বা ক্লাস 1 বলেন গতকালকে, আর আজকে আমি একই জিনিসটাই নিব। আজকে জাস্ট যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি গতকালকেরই, আজকে তো আমি নতুন স্টুডেন্ট খুব একটা দেখতেছি না। হ্যাঁ, তো আমি একটু নতুন একটা টপিক দেখাচ্ছি এখানে, তো বেসিক্যালি সামনের সপ্তাহ থেকে ফুল ফেসে ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, তো এখন কার কার কাছে AWS এর এক্সেস আছে? সবার কাছে আছে? না স্যার, সবার কাছে নাই স্যার। স্যার আমি আজকে হ্যাঁ, নতুন স্যার, গতকাল ক্লাসটা করতে পারিনি। কে বলছেন? স্যার মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান। আচ্ছা ভাই, আপনাকে তো আমি নক করতেছিলাম, আপনাকে নতুনই মনে হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, গতকাল হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাবা মারা গেছিল, তো ওইখানে আসলে পরে জয়েন করতে পারিনি ক্লাসে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি কি করেন ভাইয়া, কারণ আপনার সাথে পরিচয় হয়নি আমার। আচ্ছা, আমি হচ্ছে প্রিভিয়াসলি ডিজিকনে ছিলাম, তারপর হচ্ছে ট্রান্সকমে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, তো এখন আপাতত কিছু করছি না। ওইখান থেকে আসলে করোনার সময় চাকরিটা চলে যায় আর কি, তো এখন আচ্ছা হচ্ছে বেকার। আচ্ছা, ইনশাল্লাহ এখন জব পেয়ে যাবেন। ইনশাআল্লাহ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা গতকালকে ক্লাসটা ছিল বেসিক্যালি পরিচয় পর্ব, সবার সাথে কথাবার্তা হয়েছে, আর ক্লাউড কি, ক্লাউডের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। তো আমি স্লাইডটা একটু আবার দেখাই। হ্যাঁ, এখন কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, সো গতকালকে ক্লাসটা ছিল যে ক্লাউড কি, মানে অন প্রেম ইনফ্রা ভার্সেস ক্লাউড, মানে কোনটার কি অবস্থা, মার্কেটে কি কি ক্লাউড রয়েছে, তার মধ্যে AWS এর অবস্থান কেমন, AWS এর সার্টিফিকেশন পাথ, আর হচ্ছে AWS এর ডিফারেন্ট সার্ভিসেস নিয়ে। আজকের মানে ডে ওয়ান এর ক্লাসটা মোটামুটি থিওরিটিক্যাল ক্লাস, এখানে তেমন কোনো আহামরি কিছু নেই, এটা বেসিক কথাবার্তা। সো গতকালকে একবার নিয়েছি আমি, তো আজকে আপনি যেহেতু আছেন নতুন একজন, সো এটা আমি একটু রিভিউ করে নিই আমি এমনি ল্যাবটা দেখানোর আগে। জি তো তার আগে আমার পরিচয়টা দিই, আমার নাম ইমরান, আমি CSL ট্রেনিং এর লাস্ট 4 বছর যাবৎ ক্লাস নিই লিনাক্স AWS। লিনাক্স এ ক্লাস নিতাম আগে, আমি যেহেতু পরপর দুটা ব্যাচ নিতে পারি না একটার পর একটা, মানে আমি একটা ব্যাচে নেই সবসময়, আমি সময় ম্যানেজ করতে পারি না, তো এখন আর লিনাক্স এর ক্লাস আমি নেই না, লিনাক্স এর ক্লাস আমি ছেড়ে দিয়েছি, এখন শুধু AWS এর ক্লাস নেই। সো আপনারা ক্লাস গুলো একটু দেখেন, ক্লাসে দেখতে পাচ্ছেন যে আজকে ক্লাসটা মোটামুটি থিওরি, আর অন্যান্য ক্লাস গুলো ম্যাক্সিমাম থাকবে ল্যাব। ল্যাব লাইক আমার ক্লাসের 70% হচ্ছে ল্যাব, 30% থিওরি, আর যারা এক্সাম দিতে চান তাদের ওই থিওরি আমি যখন বলবো আমি তখন ক্লাসের মধ্যে বলে দেবো কোনটা খুব ইম্পর্টেন্ট আপনার ইয়ার জন্য, এক্সামের জন্য কোন টপিকস গুলো। জি ভাইয়া, ওকে, সো ক্লাউড মানেটা হচ্ছে, গতকালকে যে স্টুডেন্টের সাথে কথা বলছি তো আমার মনে হয় এই জিনিসটা সবাই জানে, ক্লাউডটা কি কি পার কেন ইউজ করি। তো এই যে ক্লাউড আসলে এই সব মানে চিন্তা করলে এরকমই জিনিসটা, ক্লাউড আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ডেটাবেস যা আছে, যেটা আপনি আর মোবাইলে না, আপনার অন প্রেমে না রেখে আপনি যখন বাইরে হোস্ট করছেন বাট সার্ভিসটাকে আপনি ইউজ করতেছেন সেটা কি ওয়ান সেন্স ক্লাউড বলে। তো ক্লাউড হচ্ছে একটা ছিল যে ওয়ান প্রেম ডেটা সেন্টার আর ক্লাউড কম্পিউটার মধ্যে ডিফারেন্স কি, সো এখানে কিছু ডিফারেন্সিয়েশন দেওয়া হয়েছে, এটা সবই আমি নেট থেকে PPT গুলো নামাই এখানে বসেছি,
এইটা বসানোর কারণটা হচ্ছে যে আমার এই জিনিসগুলো খুব সোজা, এই স্লাইডটাতে খুব সোজা ভাবে বলা আছে যে ক্লাউডটা কি। লাইক পে অ্যাজ ইউ গো, আপনি যতখানি পে করবেন, যতখানি পে করবেন ঠিক ততখানির জন্যই আপনি সার্ভিসটা নেবেন। অন ডিমান্ড সার্ভিস, তারপর সিকিউরিটি, তারপর লার্জ নেটওয়ার্ক অ্যাক্সেস, ইজি মেনটেন্যান্স, অ্যাভেলেবিলিটি অ্যান্ড সো অন। সো এখানে কোশ্চেন আসতে পারে যে পে অ্যাজ ইউ গো মানেটা কি। পে অ্যাজ ইউ গো মানে হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট, লাইক এখন হচ্ছে একটা সার্ভার দরকার যেটা হচ্ছে 2 GB র‍্যাম, 2 GB দরকার, তো আপনি ঠিক এতটুকুর জন্যই আপনি টাকা দিবেন। লাইক বড় একটা সার্ভারের প্রাইস দিবেন না। ওয়্যারিস অন প্রেমে কি হতো, আপনাকে পুরো একটা ডাটা সেন্টার বসাইতে হইতো, একটা সার্ভার কিনতে হইতো, সেখানে আপনি লাইক প্রপোর্শনাল একটা জিনিস ভাড়া নিতে পারতেন না, আপনাকে এটা আপনাকে একটা ফুল একটা সেট আপ বসাইতে হইতো। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে ক্লাউড। আপনারা ইভেন ইভেন হচ্ছে যে আপনার যখন সিকিউরিটির কথা চিন্তা ভাবনা করেন, সবগুলা ক্লাউডই আপনার এই পর্যন্ত মার্কেটে যা যা সিকিউরিটি সার্টিফিকেশন আছে, ISO, তারপরে ISO আর অন্য যতগুলো সার্টিফিকেশন সবগুলো তাদের অ্যাভেল করা আছে। আপনি যদি কোনো ব্যাংকে ডাটা হোস্ট করতে চান, যদি রেগুলেটরি কোনো ইস্যু না থাকে, আপনি ইজিলি হোস্ট করতে পারেন। আপনার অন প্রেমে ধরেন ডিসি ডিআর অ্যাভেলেবিলিটি চিন্তা করতে হবে, কিন্তু ক্লাউডের জন্য আপনি ডিআর এর জন্য টাকা দিতে হবে না, কিন্তু আপনি ডিআর এর সার্ভিস অ্যাভেল করতে পারবেন। সো আমার মনে হয় ক্লাসগুলো শুরু করলে এই থিওরিগুলো আপনাদের সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে AWS এর AWS এর সার্টিফিকেশন গুলো, AWS এর সার্টিফিকেশন গুলো আপনি যদি চিন্তা ভাবনা করেন, তাহলে মোটা দাগে হচ্ছে তিনটা ট্র্যাকে ভাগ করা যায়। একটা হচ্ছে সলিউশনে, একটা হচ্ছে ডেভেলপারে, আর একটা হচ্ছে সিসঅ মানে অপারেশন বা মেইনটেন্যান্স এর কথা বলা যেতে পারে। তো আমাদের ক্লাসটা হচ্ছে সলিউশনে, সেটার ফুল ফর্মটা হচ্ছে AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট। তো আপনাদের হচ্ছে অ্যাসোসিয়েট এই এক্সামগুলো দিতে হলে আপনাদের কোনো প্রিরিকুইজিট নেই, বাট অনেকে এক্সামটা অ্যাটেন্ড করে, আমাদের দেশে এটা প্র্যাকটিস নেই। AWS সার্টিফাইড ক্লাউড প্র্যাকটিশনার ডাইরেক্ট সবাই AWS সার্টিফাইড প্র্যাকটিশনার কে এটা দেয়, এটা আপনি দিতে পারেন। আর প্রফেশনাল লেভেলে এক্সাম দিতে গেলে আপনাকে অবশ্যই এসএসটা পাস করে যেতে হবে। আর এর বাইরে হচ্ছে স্পেশালিস্ট সার্টিফিকেশন গুলো আছে, আপনি দেখতে পারবেন যে অনেকগুলো এখানে আছে। তার মধ্যে হচ্ছে ফেমাস হচ্ছে যে AWS সার্টিফাইড সিকিউরিটি। ওকে, তো আচ্ছা আমি কয়েকজন নতুন কয়েকজনকে লগ ইন করতে দেখলাম। আচ্ছা বিমল তপোদার, আচ্ছা ভাই আপনি কি আজকে ফার্স্ট ক্লাস? আমি বেশ কয়েকজন নতুন দেখতেছি মনে হয়, আমি ভুল না করলে। আব্দুল হালিম, আপনি কি আজকে নতুন এসেছেন না গতকালকেও ছিলেন? আব্দুল হালিম আমার কথা শোনা যাচ্ছে আপনার? বিমল তপোদার আমার কথা শোনা যাচ্ছে আপনার?
ভাই উনি টেক্সট দিয়েছেন জি লিখে। আচ্ছা আমি শেয়ার দাও, আমার কিছু পপ আপ করতে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মশিউর রহমান। আচ্ছা আজকে তো এখন দেখি অনেক স্টুডেন্ট চলে আসছে। জি মশিউর রহমান, আমার কথা শোনা যাচ্ছে? মশিউর রহমান, ওকে ঠিক আছে বিমল ভাই, ওকে ঠিক আছে। মুশরুম, আপনি কি আজকে প্রথম ক্লাস না গতকালকে এসেছিলেন? আচ্ছা ঠিক আছে, ওকে। আব্দুল হালিম, আজকে কি আপনার প্রথম ক্লাস? আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তো তাহলে তো আপনার সাথে পরিচয় হওয়া দরকার একটু। আপনি গতকালকে আপনার সাথে পরিচয় হয়নি আমার, কি করেন ভাই আপনি? আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মানে ডিফেন্স হয়েছে আমার গত মাসে 18 তারিখে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও ড্যাফোডিল স্টুডেন্ট ছিলাম। আপনি কোন ব্যাচের আর কোন সাবজেক্টের? সিএসই ডিপার্টমেন্ট। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা রঙ্গন ভাই, মাস্ক আজাদ রঙ্গন, উনি আপনি কি আজকে নতুন ক্লাস? মাসিক আজাদ রঙ্গন, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ওকে, আমি আবার ওই আমার স্ক্রিনে শেয়ার দিয়েছিলাম সেটা আবার ওখানে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো তাই না? তো AWS এর সার্টিফিকেশন পাথ গুলো দেখানো হচ্ছে, যে সার্টিফিকেশন পাথ গুলো কি কি, আর আমাদের যে সার্টিফিকেশন গুলো করতেছি সেটা হচ্ছে AWS সার্টিফাইড সলিউশন অ্যাডভোকেট অ্যাসেট। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, এটা তো ভিজিবল না সবার কাছে? জি ভাইয়া ভিজিবল। ওকে AWS সার্টিফাইড সলিউশন অ্যাক্রেডিট অ্যাসেট এই কোর্সটাই আমরা করছি। যদি আমরা মানে যদি সাকসেসফুল আজকের দিনটা শেষ করে আগামীকাল থেকে মানে নেক্সট ফ্রাইডে থেকে শুরু করি, তাহলে বোঝা যাবে যে কে কে থাকতেছে কে কে থাকতেছে না, তো সেই হিসেবে আমরা আগে যেতে পারবো। তো কিছু পাবলিক ক্লাউড এর নাম লেখা আছে এখানে, মাইক্রোসফট অ্যাজুর, গুগল, আলিবাবা, অ্যামাজন। সো এগুলো যতগুলো ক্লাউড আছে তার মধ্যে AWS মার্কেট লিড করতেছে। তো মার্কেট লিড করার প্রথম রিজনটা হচ্ছে যে এদের ডেটা সেন্টার গুলো সবচেয়ে বেশি অ্যাভেলেবল ওয়ার্ল্ডে, এদের সবচেয়ে বেশি ডেটা সেন্টার আছে। আপনি বাংলাদেশ বাদ দিয়ে সিঙ্গাপুরে, ইন্ডিয়ায় সব জায়গায় ডেটা সেন্টার পাবেন। অ্যামাজনের আর মাইক্রোসফট অ্যাজুরের ডেটা সেন্টার সবচেয়ে বেশি অ্যাভেলেবল, তারপরে লাইনে আছে গুগল, আলিবাবা ক্লাউড, আরো অনেকগুলো মার্কেটে আছে। তো তাদের মধ্যে মার্কেটে লিড করছে AWS, তারপর রয়েছে আজুর, আর তারপর হচ্ছে AWS মার্কেটে সবচেয়ে বেশি সার্ভিস ওদের আছে, সবচেয়ে বেশি ডেটা সেন্টার ওদের আছে, আর সবচেয়ে বেশি ইনফ্রা হচ্ছে এখন AWS এ চলতেছে।
আর নিচে কিছু সার্ভিসের নাম লেখা আছে, AWS এর অ্যামাজন EC2, RDS, ডিরেক্ট কানেক্ট, EBS, S3, ELB, অ্যামাজন রাউট 53, অ্যামাজন 53, ইলাস্টিক আইপি, এগুলো অনেকগুলো সার্ভিসের নাম লেখা আছে। তো আমরা যখন ক্লাস শুরু করবো এগুলো এগুলো সবগুলো আমাদের ক্লাসের মধ্যে থাকবে, এগুলো দেখার পর আমাদের আইডিয়া অনেকখানি ক্লিয়ার হয়ে আসবে। তো প্রথম কাজটাই হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। দেখতে পাচ্ছেন আমি জাস্ট AWS কনসোল এখানে আসলাম। আপনি যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের প্রথম কাজটা হচ্ছে যে এই সাইডে আসা, এখানে আসার পরে নিচে দেখেন, হ্যাঁ, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, AWS অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। সো এই যে মেইল আইডি এখানে ফিল আপ করতে হবে আপনাদেরকে, পাসওয়ার্ড দিতে হবে, এটা হচ্ছে টোটাল পাঁচটা স্টেপ আছে। এরপরের স্টেপটাতে আপনি যেটা যাবেন সেখানে পপ আপ করবে আপনার অ্যাড্রেস গুলো দিয়ে, হ্যাঁ, মানে আপনার বাসার অ্যাড্রেসটা কই, আপনি এটা পার্সোনাল ইউজ করতে চান না প্রফেশনাল, এরকম আরো অনেকগুলো আসবে অপশন। 3 নম্বর অপশন আপনার কাছে আসবে হচ্ছে আপনার হচ্ছে ভিসা কার্ডের এন্ট্রি দেওয়ার জন্য। হ্যাঁ, কেন লাগবে ভিসা কার্ডের এন্ট্রি, সেটা হচ্ছে $1 চার্জ করবে। হ্যাঁ, উইদাউট ভিসা কার্ডের এন্ট্রি, মানে উইদাউট কার্ডের ইনফরমেশন ছাড়া, নট নেসেসারি ভিসা, মাস্টার, যে কোনো কার্ডে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু সেই কার্ডে $1 ইনরোলস করা থাকতে হবে। মানে হচ্ছে ইন্টারন্যাশনালি $1 আপনার ট্রানজেকশন করা যাবে এরকম। সো তারপরে বেসিক্যালি তিন, হ্যালো, আচ্ছা ভাইয়া, ওই $1 যে কাটবে ওটা কি মাসে মাসে $1 কাটবে নাকি? আপনার দেখবে যে আপনার অ্যাকাউন্টে $1 আছে নাকি, সেটা আবার ফেরত দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাট আপনি যখন AWS এর সার্ভিস ইউজ করবেন, AWS এর নিয়ম তো হচ্ছে আগে সার্ভিস ইউজ করা তারপর টাকা দেওয়া। জি জি, আপনার কি বাইরে আপনি? জি ভাই, একবার ছিলাম। আচ্ছা, AWS এর আগে হচ্ছে আগে সার্ভিসটা ইউজ করা, মানে আপনি এই মাসে ইউজ করবেন, এই মাসের শেষে আপনার টাকা কাটবে। হ্যাঁ, নিয়মটা হচ্ছে এটা। আচ্ছা ভাইয়া, হ্যালো। হ্যাঁ জি ভাই, বলুন। হ্যাঁ ভাই, আমি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার পরে কিছুদিন পর আমার হচ্ছে কার্ডের ক্রেডিট কার্ডের ডলার পার্টটা আমি অফ করে দিছি আর কি, মানে আমার আর USD নাই কার্ডে, তো সেক্ষেত্রে কি প্রবলেম হবে? আপনার হচ্ছে জাস্ট প্রথম মাস, হ্যাঁ, প্রথম মাসের জন্য আপনার, প্রথম মাস না, অ্যাকাউন্ট ওপেন করার সময় $1 এটা চেক করে দেখবে। হ্যাঁ, এটা থাকতে হবে। হ্যাঁ, ওটা কেটে নিতে, হ্যাঁ, রিফান্ডও করে দিবে $1, ওটা কোনো ইস্যু না। কিন্তু এরপরে যদি আপনি কোনো সার্ভিস ইউজ করেন, সার্ভিসের জন্য তো টাকা পে করতে হবে, তাই না? জি জি, আমি দেখছি বাজেট গুলো করছিলাম তখন দেখছি যে ডলার চাই আর কি বাজেট। যদি আপনার যদি কোনো বিল হয়, আপনি যদি বিল না দেন, ওই 2 মাস পরে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, ঠিক আছে? ওই জন্য ক্রেডিট কার্ডে ইনভার্টার লাগে। আর আপনি যদি 1 বছর কোনো কিছু লাইক হচ্ছে কোনো ইউজেস না করেন, তাহলে আপনি ওইভাবেই থাকতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, সো AWS এর এইটা হচ্ছে সাইন আপ এর নিয়ম। আমি দেখাইতে পারছি না কারণ আমার কাছে যে কয়টা মেইল আইডি ছিল সবগুলা দিয়ে AWS এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা। হ্যাঁ, তো এরপরে স্টেপে গেলেই দেখাবে যে অলরেডি ইমেল অ্যাকাউন্ট ইউজ করা হয়েছে। তো আমি দেখাই নিচ্ছি যে আসলে থাকেটা কি, এই অপশনটা থাকে। এরপরেরটাই হচ্ছে আপনার 3rd নম্বর ফেজে আপনার হচ্ছে ভিসার ইনফরমেশনটা দিতে হবে। আমার মনে হয় আপনারা সবাই পারবেন, বাট প্রসিডিউরটা দেখালাম যে আসলে কোথা থেকে স্টার্ট করতে হয়। আচ্ছা, আরেকটা, এখন আমি AWS এ লগ ইন করে দেখাই আপনাদেরকে।
দেখতে পাচ্ছেন আমি আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করছি একটা ব্রাউজারে। হ্যাঁ, AWS এ লগ ইন করলে ঠিক এরকমই একটা ঠিক এমন একটা স্লাইড দেখতে পারবেন। হ্যাঁ, মানে স্লাইড কি এইভাবে একটা ভিউ দেখতে পারবেন। সো এই ভিউটা 3-4 মাস পর পরে চেঞ্জ হয়। হ্যাঁ, মানে আজকে এরকম দেখতেছেন, ধরুন 2-3 মাস পরে আবার চেঞ্জ দেখবেন একটা। ঠিক আছে, সো AWS এ যে আমি অনেকগুলো সার্ভিস নিয়ে কথাবার্তা বললাম, সেই সার্ভিস গুলো হচ্ছে এই যে, হ্যাঁ, AWS এর সার্ভিস গুলো, কম্পিউট সার্ভিস আছে, স্টোরেজ সার্ভিস আছে, ঠিক আছে, ডেটাবেজ আছে, মাইগ্রেশন ট্রান্সফার, অনেক কিছু আছে, এত কিছু আমরা ইউজও করবো না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে দেখেন এখানে, দেখেন ধরেন কম্পিউট, কম্পিউটার মধ্যে EC2 আমরা ইউজ করবো। হ্যাঁ, এরা অনেকগুলো আছে, EC2 ইউজ করবো, ল্যামটা ইউজ করবো, আর এখানে যা আছে একটা ইউজ করবো না। স্টোরেজ আছে, স্টোরেজের মধ্যে S3 আমরা ইউজ করবো। ঠিক আছে, AWS ব্যাকআপ দেখাবো, আর ডেটাবেজ এর মধ্যে RDS টা ইউজ করবো, ইলাস্টিক ক্যাশটা ক্লাসে দেখাবো, ইলাস্টিক ক্যাশটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তারপরে নেটওয়ার্কিং এর মধ্যে VPC দেখাবো। ঠিক আছে, সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স এর মধ্যে IAM দেখাবো। দেখেন এগুলো অনেকগুলো সার্ভিস আছে, কিন্তু সবগুলোই আমরা যাবো না, প্রতি 2 মাস পর পর AWS নতুন সার্ভিস লঞ্চ করে। ঠিক আছে, আর এরকম না যে আপনার এখানে কম মনে হচ্ছে, এটার ভিতরে ধরুন EC2 এর ভিতরে ঢুকলাম, এখানে দেখতে পারবেন কত যে সার্ভিস আছে এর ভিতরে। মানে একটা EC2, মানে সোজা সাপটা কথা EC2 হচ্ছে সার্ভার। হ্যাঁ, মানে সার্ভারে CPU, RAM, IP, স্টোরেজ, ব্যাকআপ, মানে লোড ব্যালেন্সার, তারপর হচ্ছে লাইফ সাইকেল ম্যানেজার, তারপর হচ্ছে এক্সেস কি, সব যা যা আপনি চিন্তা ভাবনা করুন সবই আছে এখানে। হ্যাঁ, আর EC2 এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ক্লাস। হ্যাঁ, আর এক্সামে অনেক বেশি থাকে এই পোর্শনটা থেকে। তারপরে আসলো ধরেন, তারপর মনে করেন যে আসলাম স্টোরেজ এর S3। এটা হচ্ছে আমাদের অবজেক্ট স্টোরেজ, এখানে আমরা বাকেট ক্রিয়েট করব, আমরা আমাদের অবজেক্ট গুলো এখানে রাখবো। এইখানে অনেক আছে, এটা থেকে অনেক এক্সাম থাকবে আপনাদের। হ্যাঁ, এই অপশন গুলোর ভিতরে ঢুকে আমরা যখন ক্লাস শুরু করবো, ওয়ান বাই ওয়ান আপনারা সবই দেখতে পারবেন। তারপরে মনে করেন RDS নেটওয়ার্কিং কই VPC, এখানে দেখতে পারেন যে আমাদের VPC মানে একটা নেটওয়ার্ক বা একটা রাউটার। হ্যাঁ, আমরা যে ডেটা সেন্টার একটা রাউটার চিন্তা ভাবনা করি, রাউটারের মধ্যে কি কি থাকে, আপনি রাউটারতে নেট করতে পারবেন, সাবনেট ডিক্লেয়ার করতে পারবেন, গেটওয়ে বসাইতে পারবেন, DHCP অপশন থাকবে, কাদেরকে পাবলিক IP বসাবেন সেটার একটা পুল আছে, তারপর হচ্ছে SQL আছে, তারপর VPN আছে, তারপর হচ্ছে আপনার লোকাল ডেটা সেন্টারের সাথে AWS এর কানেক্ট করা যায়, ডিরেক্ট কানেক্ট দিয়ে, এরকম আর অনেকগুলো অপশন আছে। সেগুলো সবগুলোই আমরা, যেমন ডিরেক্ট কানেক্ট যেটা আমরা, যেটা আমাদের এখানে ল্যাবে দেখানো সম্ভব, সেগুলো আমরা সবই দেখাবো। যেমন হচ্ছে ডিরেক্ট কানেক্ট, ডিরেক্ট কানেক্ট হচ্ছে যে আপনার অন সাইট ডেটা সেন্টারের সাথে, মানে অন প্রেম ডেটা সেন্টারের সাথে AWS এ কানেক্ট করা। তো আমাদের এটা তো দেখাতে পারবো না, এটা আমরা থিওরি বলবো। হ্যাঁ, যেগুলো আমাদের এখানে ল্যাব করা সম্ভব, যেটা এখানে কোনো ডিপেন্ডেন্সি নেই, সবগুলো ল্যাবই আমরা করে ফেলবো। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ জি, আমাদের হচ্ছে যে ক্লাসের ভিডিও লিংক গুলো কতদিন পর পর দেওয়া হবে? প্রেজেন্টারটা প্রতিদিনই পাবেন। আর আজকের ব্যাপারটা একটু, আজকে তো মেইল অ্যাড্রেসে মানে লিংকটা দেওয়া হয় নাই, অনেক পরে আসলে রিচ করার পরে, এটা কি আগে থেকে দেওয়া হবে নাকি মানে প্রতিদিন কি সেম লিংক থাকবে? মানে লিংকটা চেঞ্জ হবে না, না লিংকটা একই থাকবে, লিংক চেঞ্জ হবে না, কারণ লিংক না গতকালকে আলাদা ছিল, এই জন্য বললাম আর কি। না না, এটা থাকবে না, ওইটা আপনার টিউশনের সাথে কথা বলে নেন, এটাই থাকবে। হ্যাঁ সমস্যা নেই। সবই দিয়ে দিবে আপনাদেরকে। হ্যাঁ, এটা কতদিন পরে দেওয়া হবে এটা আর কি? আপনার হচ্ছে ক্লাস শেষ হলে তারপরের দিনে মস্কিনে সব পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে।
ওকে, সো মোদ্দা কথা হচ্ছে যে AWS এর ব্যাপারে আপনাদেরকে অনেক সময় দিতে হবে, আর বাসায় অনেক ল্যাব করতে হবে, আর যথেষ্ট উন্নত থিওরিও পড়তে হবে, ঠিক আছে? যেমন আমি আপনি যদি ডেটাবেসটা নিয়ে কথাবার্তা বলি, RDS এ যদি যাই, ডেটাবেস এর মধ্যে অনেকগুলো ডিফারেন্সিয়েট আছে যে আপনি কোন ডেটাবেস ইঞ্জিনটা ইউজ করতে চান, অরোরা ওর হচ্ছে MySQL ওরাকল, মানে কি ইউজ করতে চান, এরকম অনেক থিওরি আছে এখানে। তো আমরা যখন করবো তখন অরোরা ক্লাস্টার দেখাবো, MySQL ক্লাস্টার দেখাবো, আর ম্যাক্সিমাম সবগুলো ক্লাসে থাকবে হচ্ছে ফ্রিটা, হ্যাঁ ফ্রিটা আর যেগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, আর যে একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, AWS এ বেসিক্যালি যতগুলো সার্ভিস আছে সবগুলোর একটা ফ্রি টায়ার আছে। হ্যাঁ, ফ্রি টায়ার দিয়ে আপনি দেখেন, দেখেন গুগল এগুলো সবচেয়ে বেশি অ্যাভেলেবল। ভাইয়া বললেন যে অনেক পড়তে হবে, তো এর জন্য কি বই আছে নাকি কি থেকে পড়বো? আপনাদেরকে আমি লিংক দিব, হ্যাঁ এই যে লিংকগুলো পাইলে আপনারা পড়তে পারবেন, হ্যাঁ লিংক থাকবে সবগুলোর, ওই লিংকগুলো পড়লে অনেকে, এই যে দেখুন এই যে এখানে আছে, হ্যাঁ এখানে দেখেন এইগুলো আপনাকে দেখতে হবে যে ফ্রি টায়ার কি, আপনি এক্সাম দেখলে থাকবে যে কোনটার প্রাইসিং কত। হ্যাঁ দেখছেন কি কি ফ্রি আছে, যেমন হচ্ছে যে অ্যামাজন, মানে আপনি 75 ঘন্টা 750 ঘন্টার ফ্রি চালাইতে পারবেন, S3 তে 5 GB ফ্রি ইউজ করতে পারবেন। আর আমরা একটু আগে যে ডেটাবেসটা দেখলাম, সেই ডেটাবেসের মধ্যে সবগুলো না, যেমন DB T2 Micro, হ্যাঁ এটা খুব ছোট সাইজের একটা ডিবি, ডিবির হচ্ছে ইনস্ট্যান্স, সেটা 750 ঘন্টা আপনি ফ্রি চালাইতে পারবেন। হ্যাঁ এটা লেখা আছে, এই জিনিসগুলো আমি বলি যে এই জিনিসগুলো পড়তে হবে, হ্যাঁ এগুলো তো না পড়লে আপনি কোনো জানতে পারবেন না। কেমন এখানে দেওয়া আছে দেখেন, হ্যাঁ ইনস্টিটিউট ব্যাপারে ইন ডিটেলস এখানে দেওয়া আছে। সো আমরা যখন ক্লাসগুলো করবো ইন ডিটেলস এগুলো যখন দেখবেন আপনারা, আপনাদের আইডিয়া আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে ডে বাই ডে। তো আমরা এখানে যেগুলো ফ্রি টায়ার আছে শুধু সেগুলোই দেখতে যাব, আর কিভাবে দেখবো যে আমার কতগুলো টাকা বিল জমতেছে বা কিভাবে আগাচ্ছে, এটা সিম্পল, মানে AWS এর সব সার্ভিসই এখানে আসেন, এখানে বিলিং বলে একটা আছে, বিলিং কই, বিলিং খুঁজতে কষ্ট হচ্ছে, দেখেন আমার জিরো এটা, হ্যাঁ কোনো কস্টিং এ যায়নি, ফ্রি সম্পূর্ণ। যেমন EC2 একটা টপ ফ্রি ইউজেস কি ইউজ করছি সব এখানে আছে, ঠিক আছে আমি কিছু ইউজ করি নাই। তারপরে যখন আমি ফ্রি টায়ার গুলো ইউজ করবো, ফ্রি টায়ারে আপনি দেখবেন যে বিলিং গুলো জিরো আছে, বাট কোনটা ফ্রি টায়ারে আছে কোনটা ফ্রি টায়ারে নাই, এটা আমাদের কাজ যখন একটা কাজ করবো তখন বলে দিব যে হ্যাঁ এটা ফ্রি টায়ারে আছে এটা ফ্রি টায়ারে নাই। দেখেন একটা ইনস্ট্যান্স চালানো হয়েছিল কিন্তু এটা ফ্রি টায়ারে ছিল, হ্যাঁ তো সেই জন্য এটা কোনো বিল আসে নাই। ঠিক আছে, সো ক্লাসের সময় আমি আপনাদেরকে বলে দেবো যে কোনটা ফ্রি টায়ার আছে, কোনটা আপনারা চালাবেন, কোন অন্যটা চালালে বিল চলে আসবে। হ্যাঁ আপনাদের হচ্ছে আপনারা যখন EC2টা একদিন একটা ক্লাস করে ফেলবেন, আপনি AWS এ নিয়ে আপনাদের একটা মোটামুটি আইডিয়া চলে আসবে, কারণ হচ্ছে যে আমরা তো সবাই সার্ভার নিয়ে কাজ করছি, সার্ভারটা কি পারপাস ইউজ করে, এখানে যখন একটা সার্ভার প্রভিশন করবো কাজকর্ম করবো, আপনাদের মনে হয় অনেকের আইডিয়াটা তখনই ক্লিয়ার হয়ে আসবে। ওকে, কারো কোনো কি কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, আমরা কি শুধু লিনাক্স, মানে কি কি সার্ভার দেখবো, লিনাক্স উইন্ডোজ সবগুলাই দেখবো? আচ্ছা ভাইয়া, এই AWS এর এটাতে লিনাক্স উইন্ডোজ সার্ভার বলে কিছু নেই। হ্যাঁ এটাতে ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে দেখবো হচ্ছে আর হচ্ছে ডেটা সেন্টারটা, হ্যাঁ ইনস্ট্যান্স গুলো দেখবো, কোন ইনস্ট্যান্সটা চালাবো, মানে চিন্তা হচ্ছে যে AWS এ আমরা AWS টা কি দিবে, AWS টা আপনি ইনফ্রা দিবে, হ্যাঁ আপনার যে উইন্ডোজ বা লিনাক্স সার্ভার চলে এটার নিচে তো একটা ইনফ্রা চলে, তাই না? ঠিক ওই জিনিসটা আমরা দেখবো, এর উপরে আপনার ইচ্ছা আপনারা লিনাক্স চালাবো না উইন্ডোজ চালাবো। সো বেসিক্যালি আমি তো লিনাক্স এর লোক, আমি উইন্ডোজ খুব একটা পারি না, তো আমার ক্লাস গুলো সবগুলোই লিনাক্স দিয়ে আপনি দেখবেন, উইন্ডোজ দেখতে পারবেন না তেমন একটা। আচ্ছা আচ্ছা বুঝছেন।